প্রথমে যদি জানতে চাই যে আপনার শৈশবের কথা, ছোটবেলার দিনগুলো কেমন ছিল, কোথায় কেটেছে, কিভাবে কেটেছে, সেই সম্পর্কে একটু জানতে চাই। আসলে আমি তো অনেক অল্প এজেই, যখন আমার এজ ছিল 4 আর 5 তখনই আমি সুইডেন চলে যাই আব্বুর সঙ্গে। দেন আমার বাকি জীবন তো সুইডেনেই কেটেছে, ওখানেই পড়াশোনা, ওখানেই ফ্রেন্ড সার্কেল, সবকিছু ওখানেই। তো ছোট থেকেই গান করতাম, নাচ করতাম, মেইনলি আমার আম্মুর ইন্টারেস্টের কারণে। কারণ আমি বেসিক্যালি অনেক লাজুক টাইপের মেয়ে ছিলাম, আমার মানে অনেক অনেক লজ্জা লাগতো কোথাও যেতে, কারোর সঙ্গে কথা বলতে। বাট একটা জিনিস যখন আমি নিজে দেখলাম যে যখন আমি কোথাও পারফর্ম করতাম তখন সামহাও আমার লজ্জাটা টোটালি কেটে যেত। বাট যখনই আমি অ্যাজ এ পার্সন তামান্না, তখন আমার কেন জানো আমি অনেক শাই ফিল করি সবকিছুতে। বড়দের কাছ থেকে নিজের ছোটবেলার গল্প যেগুলি শুনেছেন কেমন ছিল সেই গল্পগুলো? আমার 3 ভাই, আমি সবার ছোট। তো যেটা আমি নিজেও জানি এবং এখনো শুনি আমার রিলেটিভের কাছে, আমার মামার কাছে, ভাইয়াদের কাছে, আম্মুর কাছে, যে আমি অসম্ভব রকম অভিমানী ছিলাম, কথায় কথায় অভিমান করতাম, আর যখন যেটা ডিসিশন নিতাম আমি করে ছাড়তাম, যে দিছিলাম। বাট তার মধ্যে দিয়েও সবাই আমার এটাই প্রশংসা করে যে আমি সবসময় আমার ব্যারিয়ারটা জানতাম যে এই পর্যন্ত যাওয়া যাবে, লিমিটটা ক্রস করা যাবে না। এটা বোধ হয়, হ্যাঁ, এটা আমার নিজে থেকেই আমি ফিল করতাম। এই যে ছোটবেলায় যেসব গল্প শুনেছেন, এমন কোনো ঘটনা আছে কি যে সেটা এখনো চিন্তা করলে হাসি পায় বা এমন কোনো অনেক ভয় স্মরণীয়? হ্যাঁ হ্যাঁ, তখন আমি দেশেই, তখন আমি সুইডেনে যাইনি, এটা জাস্ট আমার হালকা হালকা মনে পড়ে। কারণ তখন আমার এজ ছিল অনলি 3, তো আমি আমার ইমিডিয়েট যে বড় ভাই তার সঙ্গে আমার দাদির বাসায় বেড়াতে যাই। তো সেখানে একটা সুইমিং পুল আছে, তো ওখানে আমি আমার ভাই বসে খেলছিলাম, জাস্ট পাতা দিয়ে বাচ্চারা যেরকম খেলে। তো খেলতে খেলতে একটা পর্যায়ে আমি স্লিপ করি পানিতে। দেন ও কিন্তু ছোট আমার থেকে, জাস্ট 2.5 বছরের বড়। তো আমি 3, দেন ও তো 5.5। তো তখন ও আমার হাতটা ধরে ফেলেছিল, কিন্তু ও আর ধরে রাখতে পারছিল না। কিন্তু আমার যেটা মনে পড়ে, ওই ইয়েটা ছিল, সুইমিং পুলটা ছিল অনেক ডিপ। তো ডিপের কারণে সেখানে মানে আমার কাছে মনে হয়েছিল আই এম গন এরকম। তো তারপরে আমার ভাই চিৎকার করছিল, কারণ জাস্ট একটু দূরেই আমার বড় ভাই আবার টেনিস খেলছিল অন্যদের সঙ্গে। তো সামহাও তাদের টেনিস বলটা, ওরা কিন্তু শুনেনি ওর চিৎকার, টেনিস বলটা এসে ওই সুইমিং পুলে পড়ার কারণে ভাইয়ারা এসেছে। নাহলে ও কিন্তু আমাকে ছেড়ে দিত, কারণ ও ছোট, ও পারছিল না। তো এটা একটা অনেক মানে ভয়ের স্টোরি। তো ওটার কারণে এখন পর্যন্ত আমি কয়েকবারই সুইমিং করতে ট্রাই করেছি কিন্তু পারি না। ছোটবেলায় নিজেকে নিয়ে দেখা স্বপ্নগুলো কেমন ছিল? ছোট থেকেই খুব ফ্যান্টাসি জগতে থাকতে পছন্দ করি। ফ্যান্টাসি করাটা আমার একটা রোগ বলা চলে। সে কিরকম ফ্যান্টাসি, মানে সেটা কি? ফ্যান্টাসিটা আমার কাছে মনে হয় যে ডিজনি ফেয়ারির বা কোনো কিছু ওরকমই, যে আমি নিজেকে প্রিন্সেস হিসেবে দেখছি, দেন আমি অনেক সুন্দর, আমার চুল এমনিতেও অনেক সুন্দর ছিল, আরও অনেক লম্বা ছিল, কার্লি চুল ছিল। তো এই ধরনের আর কি, যে আমি কোনো একটা অন্য একটা জগতে চলে গিয়েছি যেখানে সবই খালি পজিটিভ, সবই খালি সুন্দর, কোনো দুঃখ নেই, কষ্ট নেই। তো কি হতে চেয়েছিলেন? অ্যাক্ট্রেস হবো এটা কখনোই ভাবিনি, কারণ আমি যেটা একটু আগেও বললাম যে আমি অনেক অনেক লাজুক টাইপের, এমনিতেও আমি অনেক লাজুক, কিন্তু জাস্ট আমার আম্মার ইন্টারেস্টের কারণে আমাকে নাচ শেখানো হয়, গান শেখানো হয়। আমি কিন্তু অনেক ছোটবেলা থেকেই নাচ, গান, স্টেজ পারফর্ম এগুলোর সঙ্গে জড়িত। তো একটা পর্যায়ে আমি বুঝতে পারি আমি যতই লাজুক হই না কেন, যে মিডিয়া বা এইসব নাচ গান এই সাইডটার জন্যই মনে হয় আমি জন্ম। স্কুল জীবনটা কেমন ছিল? আমার স্কুল জীবনটা অনেক মজার ছিল। আমি ওখানে গিয়ে আমি ক্লাস 2 থেকে আমি সুইডেনে শুরু করেছি। দেন বিগিনিংয়ে তো একটু, যেহেতু আমি হঠাৎ করে গিয়েছি, আমার ওখানে কোনো ফ্রেন্ড ছিল না, আস্তে আস্তে যখন আমার পরিচয় হয় সবার সঙ্গে, আর যেটা হয় অল্প এজে গেলে মানে ল্যাঙ্গুয়েজটা ক্যাচ করতে অনেক ইজি হয়ে যায়, তো একদমই সময় লাগেনি। অনেকগুলো ভালো ভালো ফ্রেন্ড ছিল আমার, আর ওখানে সুইডেনে তো বিভিন্ন কান্ট্রি থেকে যায়, তো টার্কিশ, আরবি, ইরানি, সুইডিশ, অলমোস্ট এ ধরনের অনেকগুলো আমার ফ্রেন্ড ছিল যাদের সঙ্গে স্টিল আমার যোগাযোগ আছে। এই যে বেড়ে ওঠার সময়, এমন কি কেউ এসেছিল জীবনে যে কিনা একটু দোলা দিয়ে চলে গেছে, বা লাভ এট ফার্স্ট সাইট
এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে। সেটা কিরকম ভাবে? সেটা হুট করেই হয়েছে, যে হয়তো বা তখন আমি সেরকম ভাবে প্রিপেয়ার্ড ছিলাম না, কারণ আমি যে বললাম আমার ফ্যান্টাসি ছিল, আমার ফ্যান্টাসির মধ্যে কিন্তু সেটা নিয়েও একটা ফ্যান্টাসি ছিল, প্রিন্স চার্মিং ঘোড়ায় চড়ে আসবে। না, নট দ্যাট, বিলিভ মি, আমি একদমই ওই টাইপটা পছন্দ না আমার। আমার ফর্সা ছেলে একদম দেখতে ইচ্ছা করে না। আমার ছেলেরা হবে টল, একটু ডার্ক, একটু কবি কবি ভাব, তখন কিন্তু কবিতার আমি কিছুই বুঝি না, তো তখনই আমার মনে হতো কবিদের বোধ হয় আমার খুব ভালো লাগবে, কবি, রাইটার, জার্নালিস্ট, মানে কেন জানো আমি জানি না, ছোট থেকে ওদের যে স্টাইলটা, তখন আমার কাছে মনে হতো একটা রাইটার যে লিখতে পারে, একটা কবি, কবি যে কবিতাগুলো লেখে, তার মধ্যে নিশ্চয়ই অন্য টাইপের একটা কিছু আছে, যার কারণে এত সুন্দর লেখা বের হয়, এত সুন্দর কবিতা বের হয়, ওটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করে। তারপর সে কখন এলো? সে কখন এলো আর বাকিটা আমরা নাই যাই, কারণ এসে চলেও গেল, এসে যায়নি, কোনোদিন যাবে না। তামান্না, এই যে এত বছর বা ছোট থেকেই অনেক বড় হওয়ার বা এখন পর্যন্ত সুইডেনে যাওয়া আসা করা হচ্ছে, তার সাথে আমাদের এই দেশের চলচ্চিত্র জগতের বাসিন্দা হওয়ার স্বপ্নগুলো একটু কেমন জানি আলাদা রকম, মানে ঠিক মেলে না সেটা শুরুটা বা হ্যাঁ সেটা হাত ধরা হাত পথ চলাটা কিভাবে শুরু? এটা আসলে আমি একবার বেড়াতে এসেই, সেটা বেশ কিছু বছর আগে, তখন আমি একেবারেই পিচ্ছি, তো দেখতে যেহেতু একটু ভালোই, তো আমার ফ্রেন্ডরা আর কি বলতো, যখন আমি এখানে আসলাম, আমার এখানেও একটা ফ্রেন্ড থাকে, তো সে বললো যে তুই তো ইচ্ছে করলে অ্যাড করতে পারিস, করে জানা একটা। তখন আমি বললাম আমি মাত্র এক মাসের ছুটিতে এসেছি, এটা কীভাবে সম্ভব? তো আমাকে না জানিয়ে আমার কিছু ছবি একটা অ্যাড ফর্মে দিয়ে এসেছিলো, তো সেখান থেকে কল আসে আমি চলে যাওয়ার ঠিক দুই দিন আগে। তো আমি বললাম যে আসলাম তো চলে যাবো, তো ওরা বললো যে কালকেই শুটিং, রেকর্ডিং হয়ে যাবে, আপনি চলে যেতে পারবেন, কিন্তু আমি দেখতে পারবো না আর কি। তো ওই আমি জাস্ট করে আমি চলে যাই, ওই একটা অন ইয়ার হওয়ার পরে অনেক প্রডিউসার ডিরেক্টর আমাকে ওখানকার ফোন নাম্বার ইয়ে করে যোগাযোগ করে, আমি ফিল্মে ইন্টারেস্টেড কিনা। আচ্ছা, তো এরকমই ভাবে একটা, ওটাও আরেকটা সামার ভেকেশনে, তবে আমি কখনোই ভাবিনি যে ফিল্ম করার জন্য আমি এসে থেকে যাব, কারণ এই ডিসিশন নেওয়া কিছুতেই সম্ভব না, আমার সবাই ওখানে, আর আমার পড়াশোনা ওখানে, সবকিছু ওখানে, তো জাস্ট একটা মানে শখ হচ্ছিল যে ওয়াই নট আমি ট্রাই করি, তো যেহেতু অফার এসেছেও আমাকে নিয়েও আসবে ওখান থেকে। আচ্ছা, তো ওভাবে করে একটা ফিল্মের অফার দিয়ে আমাকে এখানে আনা হয়, তো ওটাই আসলে বিগিনিং। তবে টাইমের কারণে তারা টাইম মতো কাজটা করতে পারেনি, যে কারণে আমার তাদের কাজটা করা হয়নি আনফর্চুনেটলি। তো বাই দ্যাট টাইম আমার কাছে আমার ফার্স্ট ছবি যে তেজপুত্র সেটার অফার আসে, ওটা করতে করতেই ভণ্ডের অফার আসে। আচ্ছা, ভণ্ড ভণ্ড শুটিং শেষ হয়ে যায়, তো সামহাউ ভণ্ড আগে রিলিজ হয়। এই যে একটার পর একটা, একটার পর একটা, একটা করতে এসে না করে আরেকটা করা বা এরকম ভাবে, এই যে চলচ্চিত্রের কি এক ধরনের মোহ বা প্রেমে পড়ে যাওয়া হয়নি কখনোই? অবশ্যই পড়েছি, পড়েছি বলেই তো যখন ভণ্ড রিলিজ হলো আমি আমার ফ্যামিলিকে আমি ওয়ার্ড দিয়েছিলাম যে এটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে যাব আম্মুকে নিয়ে, আম্মু এ কারণেই এসেছিল কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য। দেন যখন ভণ্ড রিলিজ হয়, ভণ্ডের যে হিউজ মানে রেসপন্স, তারপর ওটা দেখে আমি হলে যখন যাই আমার ফার্স্ট ছবি দেখতে, সব কিছু মিলিয়ে মানে আসলে ভণ্ড যেটা হয়েছে, খোকন ভাই নিজেও বলেছে যে মানে এটা আসলে হিউজ ব্যাপার, সচরাচর হয় না কোনো ছবিতে, তো ওটার কারণে সবাই ডিরেক্টররা সবাই মিলে আম্মুকে বুঝায় যে ওকে কিছুদিন থাকতে দেন, ও কয়েকটা ছবি করুক তারপরে নিয়ে যান, তো ওভাবে করেই আসলে থেকে যাওয়া। কিন্তু ওটা নিয়ে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ ফিল্মের ব্যাপারটা কিন্তু শুধু আমি একা ফাইট করেছি, ফ্যামিলি থেকে, হ্যাঁ ফ্যামিলি থেকে এটা চাইতো যে নাচ করো, গান করো, স্টেজ পারফরমেন্স করো, যা কিছু করো সুইডেনে থেকে করো, কিন্তু বাংলাদেশে তুমি এভাবে গিয়ে কিভাবে থাকবা? তো ওভাবে করে আম্মাও যখন ছবি দেখলো যে আসলে বিশাল ব্যাপার, তো তখন আমরা দুজন মিলে থেকে গেলাম আর কি কিছুদিন, কয়েক বছরের জন্য। তবে বিগিনিং থেকে সবাই জানতো যে একটা পর্যায়ে আমি চলে যাব। আর আমি কেন সেটা, এখানে যদি একটা প্রফেশনের সেটা কেন, সেটা শুধুমাত্র আমার এডুকেশনের কারণে, কারণ আমি তো টোটালি ব্রেক দিয়ে চলে আসি, আর আমার ফ্যামিলিতে এডুকেশনটা একটা অনেক মানে নাম্বার ওয়ান প্রায়োরিটি। আপনি কি কোন সাবজেক্ট দিয়ে বা কোথায় পড়াশোনা? আমি স্কুল শেষ করেছিলাম। আচ্ছা, তো আমার তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি ডেন্টালে পড়ব।
তো স্কুল শেষ করেই যখন যে সামার ভ্যাকেশনে আসি তখনই এত ঘটনা, তারপর তার যাওয়া হয়নি। তারপরে আবার যখন আমি 2003 ব্যাক করলাম, আচ্ছা, তখন আবার সবকিছু কমপ্লিট করেছি। আর যখন আমি আমার ভন্ড রিলিজ হয় 98 ফ্রম 98 টু 2002 আমি বেশ কিছু ছবি করেছি যেগুলো আমার ভালো লেগেছে, আমার ওয়েতে হয়েছে আমি করেছি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ভালোই অ্যাচিভমেন্ট আমার হয়েছে, তো এখন আমার এডুকেশনের দিকে একটু মন দেওয়া উচিত। আচ্ছা, দ্যাটস ওয়াই ওই ব্রেকটা নেওয়া। তারপরে যখন 2011 আসি অনেক বছর পর বেড়াতে, তখন কিন্তু আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে এত বছর পরে কি ওভাবে তো মনে রাখবে না মনে হয়, কারণ আমি তো রেগুলার না, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আমি এয়ারপোর্টে নামি তখন থেকে আমি বুঝতে পারি যে না, আমাকে এক ফোঁটাও দর্শক ভুলেনি না, এখনো মনে রাখে। এই যে ক্রাউড শুরু হয়ে গেল একইভাবে, আমি আসার পরে প্রচুর, আমার এখানে বলতে হয় আমার মিডিয়া ভাইয়াদের কথা, তাদের সাপোর্ট আমি অলওয়েজ আমার ক্যারিয়ারের বিগিনিং থেকে স্টিল নাও আমি পাচ্ছি। মিডিয়াতে আমি কিছু করি বা না করি অলওয়েজ আমি নিউজে থাকতাম, তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। তাদের যেই আমি ফিচারগুলো নিউজগুলো রিপোর্টগুলো আমি পড়তাম, মানে এগুলো আমাকে অনেক এনকারেজ করতো, তো স্টিল হচ্ছে সেটা। তো আমি যখনই ল্যান্ড করলাম, ল্যান্ড করার সঙ্গে সঙ্গে এভরি ডেইলি নিউজ পেপারে নিউজ হলো যে তামান্না ইজ ব্যাক। আমার সঙ্গে প্রোডিউসার ডিরেক্টরা যোগাযোগ করেন। তখন কি মেন্টালি প্রিপারেশন নিয়ে আসা হয়েছিল? নো প্রিপারেশন, আমি আবার ফিল্মে ব্যাক করব এটা আমি মানে এক সেকেন্ডের জন্য আমি চিন্তা করিনি, কারণ একটা টাইমে আমি গুড বাই করে চলে গেছি, জব করছি ওখানে, ওখানের লাইফে আমি এখন ইউজ টু হয়ে গিয়েছি, অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে, কোনো ধরনের প্রিপারেশন ছিল না। আবার যে কেউ ইন্টারেস্টেডও হবে সেটাও আমি ওভাবে চিন্তা করিনি। তারপরে যেভাবে দেখলাম ইন্টারেস্ট, তারপরে নিজের ছবিগুলো গানগুলো আবার দেখতে থাকলাম, তখন ভেতর থেকে আবার সেই তারপরে যেই ছবিটা আমার একদম মন ছুঁয়ে যায় সেটা ছবিটার নাম হচ্ছে পাগল তোর জন্য রে। ডিরেক্টর হচ্ছে মঈন বিশ্বাস, আমার আগেস্টে দুটো হিরো ইরফান এন্ড রোহান। তো ওই ছবিটার আমি সাইন করি। তো ওই ছবিটার শুটিং শেষ হতে একটু সময় লেগে যায় আমারই কারণে আনফরচুনেটলি, কারণ আমি কিছুদিন থাকি আবার চলে যাই আবার আসি। এটা মঈন ভাই আমাকে জেনেই সাইন করেছে যে আসা যাওয়া করে আমাকে কাজ করতে হবে। তবে আমি যেটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যদি কোনো কিছু মানে কাউকে প্রমিস করি, আমি যে কমিটমেন্টটা, সেই কমিটমেন্ট রাখার জন্য আমার পার্সোনাল হাজার ক্ষতি হয়ে গেল আমি সেটা রক্ষা করি। আর আমি কমিটমেন্টে তখনই যাই যখন আমি জানি যে আমি এটা রক্ষা করতে পারবো। তামান্না, এই যে এতগুলো বছর পর আবার একটা ছবিতে অভিনয় করা, পার্থক্য কি? আমি যেটা মনে করেছিলাম এতগুলো বছর পরে আবার ক্যামেরার সামনে দাঁড়ানো কেমন হয় না হয়, যে মানে ঠিক যখন থেকে আমি ক্যামেরায় আমার ফার্স্ট শট দিলাম আমিও ফিল করিনি এতগুলো বছর গ্যাপ ছিল, ওখানে আমাদের ইউনিটেরও কেউ ফিল করেনি যে এতগুলো বছরের গ্যাপ। এটা আসলে ওই যেটা আমি আগে বললাম এটাই আমাকে দিয়ে হয়। এই চলচ্চিত্র জগতের বাসিন্দা হওয়া বাদ দিয়ে ডেন্টিস্ট তামান্নার ভবিষ্যৎটা কি? এটা আমি একদম, এটা তো অবশ্যই একটা ভালো প্রফেশন, আমি সব ডেন্টিস্টদের প্রতি দুই নৌকায় পা দেয় না, হ্যাঁ একেবারেই, আমি সব ডেন্টিস্টদের প্রতি অনার রেখেই, ফুল রেসপেক্ট ফুল অনার রেখেই বলছি আমি কাজ করছি, বাট এটা আমার কাজ না। আমি এটা আমি টোটালি রিয়েলাইজ করি যে ভালো লাগে বাট এটাই আমার ড্রিম না, এটাই আমার দ্বারা হয় না, না ফিল্ম হচ্ছে আমার ড্রিম, নট অনলি ফিল্ম, অ্যাক্টিং, অ্যাক্টিং পারফরমেন্স, পারফর্ম করা, স্টেজে দাঁড়ানো, ক্যামেরার সামনে যাওয়া, ভালো লাগা, মেকআপ করা, গেট আপ করা, এটা আমাকে দিয়ে হয়, এটাই আমাকে দিয়ে অনেক ভালো হতো, এবং বারে বারেই প্রমাণ হচ্ছে যে এটা আমাকে দিয়ে অনেক ভালোও হয়। আমার লাস্ট ছবির রেসপন্সও তাই বলে। এই যে কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে উঠেছিল যে তাহার সঙ্গে দেখা, তাহার সঙ্গে পথ চলা সারা জীবন থাকবে, সেটা কি পথ চলা হয়েছে, শুরু হয়ে গেছে নাকি হবে, বা সেই সম্পর্কে জানতে, স্ট্যাটাসটা সম্পর্কে জানতে চাই? আসলে আপু আমি কখনোই আমার প্রাইভেট লাইফ নিয়ে মিডিয়াতে আজ পর্যন্ত, সেই পিচ্চি বয়স থেকে যখনই আমার প্রাইভেট লাইফ নিয়ে কোয়েশ্চেন করা হতো আমি এটা এড়িয়ে যেতাম না, আমি একদম সোজা সাপটাই বলতাম যে ভাই আমাকে অন্য যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, আমার প্রাইভেট লাইফ নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ প্রাইভেট লাইফ সবাই তো জানতে চায়, সবাই জানতে চায়, আমি জানি, আমার আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দেম। আর আমি একটা অ্যাক্ট্রেস,
আমার প্রতি কিউরিওসিটি থাকবেই আমার। হ্যাঁ, সেটা প্রত্যেক পার্শ্ববর্তী দেশ বা বাইরের যে কোনো দেশে সেটা কিন্তু তারা খোলাখুলি ভাবে আমার এই বিষয়টাকেও যেটা আমি বললাম যে জার্নালিস্টরা অলওয়েজ রেসপেক্ট করে এসেছে আমি যখনই বলেছি। তবে আমি এইটুকু বলবো যে আমার মাঝে মধ্যে আমার মনে হয় আমি অনেক হ্যাপি একটা মানুষ, মাঝে মধ্যে আমার অনেক লোনলি ফিল হয়। এটা আমি জানি না, এটা হয়তো আমারই একটা ইনার কোনো প্রবলেম। আমার চারপাশে অনেক মানুষ থাকে, তারপর আমার লোনলি লাগে, খারাপ লাগে, কিছু ভালো লাগে না। মাঝে মধ্যে আবার আমার খুবই আমি হাইপার, আমার অনেক ভালো লাগে, অনেক সব নো প্রবলেম। তো যার কারণেই আর আমার প্রাইভেট লাইফটাতে আমি একইভাবে চলে আসছি, আমার কোনো আপ অ্যান্ড ডাউন নাই। তো যখন দেখা যায় যে হয়তো বা আমি খুব বেশি প্রাইভেট লাইফ নিয়ে ওপেন হয়ে গিয়েছি, তারপরে দেখা গেল যে প্রাইভেট লাইফটা আমি সেই ব্যালেন্সে রাখতে পারলাম না কোনো কারণে, তখন যে গসিপগুলো হয় আমি ওটা এড়াতে চাই। দ্যাটস ওয়াই আমি আমার প্রাইভেট লাইফ নিয়ে কখনোই কথা বলিনি। তবে আমি এটুকু বলবো আমার জীবনে একজন আছে। ভক্তদের নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে কখনো? না, ভক্তদের ভক্তরা কখনোই আমাকে বিড়ম্বনায় ফেলার তো দূরেই থাক। আমি নিজেকে অনেক অনেক লাকি মনে করি যে তারা আমাকে দেখতে চায়, তারা আমার কাছে আসে, তারা আমার সঙ্গে কথা বলে। এটা আমার কাছে কোনোদিনই বিড়ম্বনার মনে হবে না। আমার হাজার প্রবলেম থাকুক, হাজার আমি টায়ার্ড থাকি, হাজার আমার মেজাজ খারাপ থাকুক, তারা যখন আসে আমার সব কিছু ভালো লাগে। কিছু প্রিয় অপ্রিয় বিষয় জানতে চাইব এক কথায়। প্রিয় রং? প্রিয় রং গোলাপি, পিঙ্ক। প্রিয় সময়? প্রিয় সময় সকালবেলা। প্রিয় মানুষ? ওই যে আমার আছে প্লাস আর কিছু মানুষ। আচ্ছা, প্রিয় খাবার? আমার প্রিয় খাবার হচ্ছে নাটস, আমি খুব পছন্দ করি, ডিফারেন্ট টাইপ অফ বাদাম। হ্যাঁ, এটা আমি একটু পরপরই সারাক্ষণই খাই। প্রিয় পোশাক? জিন্স শার্ট, এগুলো তো আমার, আমি অনেক কমফোর্ট ফিল করি, কিন্তু শাড়িটা আমার অনেক প্রিয়, কিন্তু ওভাবে পরা হয় না যেহেতু বাইরে থাকি। কিন্তু আমার শাড়ির প্রতি অনেক ফ্যাসিনেশন। 10 বছর পর তামান্নাকে আমরা আসলেই কি অবস্থানে দেখতে চাই, কি অবস্থায় দেখতে চাই, সেটা ক্যারিয়ার হোক বা ব্যক্তি জীবনে হোক, চিন্তা ভাবনা কি হচ্ছে সেইটা নিয়ে? হ্যাঁ, সেটার চিন্তা আমি অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছি। ডিসিশনটা হলো যে আমি 10 বছর পরে যে করে হোক সামহাও আমি দেশে মুভ করব। Only that decision I have taken. উপর দিয়ে খুব শান্ত স্বভাবের দেখলে বোঝাই যায় না, কিন্তু ভিতরে আমি অনেক অস্থির একটা মেয়ে। আমার সকালে এক মুড থাকে, বিকালে আরেকটা থাকে, সন্ধ্যায় একটা থাকে, মানে আমার খুব অনেক সময় আমি নিজের সঙ্গে নিজেই হাঁপিয়ে উঠি। তো তখনই আমাকে কিছু মেডিটেশন করতে হয়, ওভাবে করে নিজের ব্যালেন্সটা ঠিক করি। তো প্ল্যান করে আজ পর্যন্ত আমার লাইফে আমি কিছুই করিনি। আমার কাছে যা কিছু এসেছে হুট করে এসেছে। ওই যে আবারও বললাম, আমি লাকি, আসলে কখনো কোনো বিপদে পড়িনি, যেগুলোই এসেছে ভালো জিনিস এসেছে। তামান্না, অবশ্যই আমরা বিশ্বাস করি, আশাও করি যে দর্শক আপনাকে 10 বছর পরে এই দেশেই দেখবে, আপনার স্বপ্ন সফল হবে এবং চিন্তা ভাবনাগুলিও সুন্দর হয়ে আসবে সেই মনের মানুষটিকে নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ।